সো হে গাইস, ফ্রি ফায়ারের আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য। সো গাইস, আমরা কিন্তু রিডিম কোড পেয়ে গিয়েছি, যে রিডিম কোডটির মাধ্যমে কিন্তু আপনারা তিনটি ওপি লেভেলের তিনটি আইটেম পেয়ে যাবেন। যে রিডিম কোডটি আপনারা কীভাবে রিডিম করবেন বা কীভাবে আপনারা তিনটি আইটেম রিসিভ করবেন সেটি এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। সো দেখুন, বাংলাদেশ অফিসিয়ালে কিন্তু যে ভিডিওটি আপলোড করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে ওই ভিডিওতে যদি 1 মিলিয়ন ভিউজ হয় তাহলে কিন্তু আমরা তিনটি আইটেম পাবো। সেক্ষেত্রে কিন্তু ওই ভিডিওতে 1 মিলিয়নের বেশি ভিউস হয়ে গিয়েছে, 2.7 মিলিয়ন ভিউস হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমরা এই রিডিম কোডটির মাধ্যমে তিনটি আইটেম সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাব। তো এখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে কীভাবে তোমরা এই রিডিম কোডটির মাধ্যমে ওই তিনটি আইটেম রিসিভ করবে, সেটি এখন আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, ঠিক আছে? সো এখন আমি প্রথমত এখান থেকে গেমটিকে ক্লোজ করে দিচ্ছি। তো ক্লোজ করে দেওয়ার পর এখন আপনি প্রথমত এখান থেকে মানে মোবাইল ফোনে যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করবেন। এখন আমি এখান থেকে ক্রোম ব্রাউজার অ্যাপটিকে ওপেন করছি। তো ওপেন করার পর এখন আপনি এখানে সার্চ করবেন যে ফ্রি ফায়ার রিডিম কোড লিখে, ঠিক আছে? এখন আপনি লিখবেন যে ফ্রি ফায়ার রিডিম কোড। তো এখন আমি লিখে সার্চ করছি ফ্রি ফায়ার রিডিম কোড, ঠিক আছে? সো আপনারা অবশ্যই লিখবেন যে ফ্রি ফায়ার রিডিম কোড। তো লেখার পর এখন আপনি সবার প্রথম এরকম একটি সাইট পেয়ে যাবেন যে ফ্রি ফায়ার বলে, ঠিক আছে? এখন আপনি প্রথম সাইটে ক্লিক করবেন। তো এখন আমি ক্লিক করে দিয়েছি। তো ক্লিক করার পর এখন আপনি অবশ্যই আপনার মানে গেমটিকে এখান থেকে মানে লগ ইন করবেন, ঠিক আছে? আপনি যে অ্যাকাউন্টের মধ্যে আপনি তিনটি রিওয়ার্ড নিতে চান সেই অ্যাকাউন্টে আপনি প্রথমত লগ ইন করবেন, ফেসবুক বা অন্য অ্যাকাউন্টে লগ ইন করবেন সেই অ্যাকাউন্ট দিয়ে আপনি করেছেন, ঠিক আছে? এখন আমি এখান থেকে গুগল থেকে ইমেল অ্যাড্রেস সিলেক্ট করবো, যেহেতু আমার ইমেল অ্যাড্রেস দিয়ে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটি করা হয়েছে, ঠিক আছে? তো এখন আমি আমার এখান থেকে মানে ফ্রি ফায়ার অ্যাকাউন্টে সিলেক্ট করে দিয়েছি। তো সিলেক্ট করার পর দেখবেন যে কিন্তু আপনার গেমটি এখানে মানে লগ ইন হয়ে যাবে, অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এখন আপনি এই তিনটি বক্সের মধ্যে রিডিম কোডটি লিখবেন। আমি কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু রিডিম কোডটি দিয়ে রেখেছি, তাছাড়া কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি যে রিডিম কোডটি কী হতে পারে, ঠিক আছে? সো দেখুন, আমি কিন্তু এখানে লিখে রেখেছি, এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন কিন্তু এই হলো রিডিম কোড। আপনারা অবশ্যই এই কোডটি আপনারা ওই তিনটি বক্সের মধ্যে লিখবেন, আপনারা ভালো করে দেখে নিন, এই কোডটি আপনাকে লিখতে হবে এই বক্সের মধ্যে, ঠিক আছে? এখন আমি এই কোডটি এখানে লিখে দেবো, ঠিক আছে? তো আমি কিন্তু এখন কপি করেছি, দেখি এখানে পেস্ট করে দিচ্ছি। তো পেস্ট করার পর দেখবেন যে কিন্তু এখানে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? সো এটি মানে করার পর দেখুন এটা হচ্ছে না, ঠিক আছে? আমার পেস্ট হয়তো ভুল হয়ে গেছে। এখন আমি ওখান থেকে আবার দেখে দেখে এখানে সেম টু সেম লিখে দিচ্ছি। তো দেখুন আমি লিখেছি মানে ES X2, তারপর ES2 4, তারপরে 4ADS, তারপর 4ADS লিখবে এখানে, ঠিক আছে? আমি লিখছি 4ADS, তারপর এখানে লিখবো, তারপর লাস্ট বক্সের মধ্যে হবে GM4K, ঠিক আছে? GM4K লিখছি, ঠিক আছে? GM, তো M লিখছি আমি এখান থেকে, তারপরে লিখবো 4K, ঠিক আছে? সো আমি লিখছি এখানে কে দেবো। তো আপনারা অবশ্যই এই কোডটি লিখবেন, ঠিক আছে, এই বক্সের মধ্যে। তো লেখার পরে এখন আপনি কী করবেন, এই যে কনফার্ম লেখা আছে, ঠিক আছে, এই যে কনফার্ম, ঠিক আছে, এই কনফার্মে ক্লিক করবেন, ঠিক আছে? তো এখন আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করার পর দেখবেন যে কিন্তু আপনাকে কংগ্রাচুলেশন জানাবে। তো দেখুন কিন্তু আমাকে হয়ে গিয়েছে যে রিডিম হয়ে গিয়েছে। এখন আপনি জাস্ট এটিওকে করবেন, তাহলে কিন্তু এই তিনটি রিওয়ার্ড কিন্তু আপনার গেমের মধ্যে 24 ঘন্টার মধ্যে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এখন আপনি এটি করে পুরোপুরি এখান থেকে ব্যাগে চলে আসবেন। আসার পর এখন আপনি এখান থেকে গেমটি ওপেন করবেন। তো আমি ওপেন করছি। সো গেমটি ওপেন করার পর এখন আপনি এখান থেকে মেল বক্সে আসবেন। তো মেল বক্সে আসার পর দেখবেন যে কিন্তু আপনাকে 24 ঘন্টার মধ্যে কিন্তু ওই তিনটি রিওয়ার্ড এখানে পাঠিয়ে দেওয়া হবে এবং আপনি খুব সহজে এখান থেকে ক্লেম করতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কীভাবে ক্লেম করতে হয় বা কীভাবে রিডিম কোডটির মাধ্যমে রিডিম করতে হয়। তো এই ছিল আজকের একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুকে শেয়ার করবেন এবং এরকম ফ্রি ফায়ারের ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, তারপর বেল আইকনটি অন করে অবশ্যই সিলেক্ট করবেন। তো আগামী দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচ দিস ভিডিও।